আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকমভাবে পড়েনি বাট আমি সবসময় সদ্যের পক্ষে থাকি আমি একজন হিন্দু আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি পুজোর প্রিপারেশান আসলে আমি এইবার আসলে আমার নেওয়ার কোনো চিন্তা চিন্তাভাবনাই ছিল না কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা মারা গিয়েছে ছয় মাস হতে চলছে ছয় মাসের হ্যাঁ অলমোস্ট ছয় মাস হতে চলছে সো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো আমার কাছে মনে হয় না যে এই পুজোর যেই প্রিপারেশন কেনাকাটা কিংবা এই হই হুল্লোড় করা এই ঘুরতে যাওয়া ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো কারণ আমার মা আমার সাথে নেই গতবারও আমার মা সাথে ছিল বিভিন্ন পূজা মণ্ডপে আমার মাকে মার হাত ধরে বলি মার হাত ধরে না মা আমার হাত ধরে যাচ্ছিলো অ্যাজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান এরকমভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম ঠাকুর দেখছিলাম সো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে তো এবার এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেইও নিই এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না কাজের মধ্যে ব্যস্ত থাক কাজ কর যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেসড ডিপ্রেসড না হয়ে যায় যে এবার পূজা হচ্ছে এবার তোর মা নেই মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায় তো এবার আসলে কোনো প্রিপারেশন আমি নেইনি। এবং আমি এবার এবার নিজের জন্য একটা সুতাও কিছু মানে সুতাও কিনি নি পরিবারের জন্য আসলে আমার ভাইয়া আছে ভাবি আছে ভাইয়ের একটা ছেলে আছে তাদের জন্য কেনা কেনাকাটা করে দেওয়া হয়েছে বাট আমি নিজের জন্য আপাতত মানে আপাতত কি এবার আসলে কিন এবং কেনবো না কাজে ব্যস্ত থাকবো ডেফিনেটলি এর আগে আমি টুর কথা যদি বলি এটা আমি জানি না অনেকে কেমনভাবে নিবে পোড়াম টুর সময় এতবার ওয়ার্কশপ এতবার প্র্যাকটিস এতবার গ্রুমিং করা হয়েছে আমরা বিরক্ত হয়ে গেছি বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া সেভাবে প্র্যাকটিস করা এটা একটা খুবই ভালো সাই এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে একটু প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে সো ওই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নেই রাহেন রাফিকে তো রাহেন রাফির ব্যাপারে সবাই জানে রাহেন রাফি যে কাজই করে না কেন ছোটো কাজ হলেও সেটা আসলে এক মাস দুই মাস ধরে গ্রুমিং করে এবং রাহেন রাফি ভাইয়ের সাথে লাস্ট এক মাস ধরে আমার এই ব্যাপারেই আসলে কাজ মানে কথাবার্তা চলছে স্ক্রিপ্ট নিয়ে বসেছি কীভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায় আমার কাছে আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয় বলো তো সে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো তার কাছে যদি মনে হয় পূজা তুমি এই ইনপুটটা দাও তখন আমার কাছে মনে হয়েছে যে না আছে ঠিক আছে ওকে তো গ্রুমিং গ্রুমিংয়ের ব্যাপারটা হয়েছে এক মাস ধরেই হয়েছে না দেখুন এই ব্যাপারটা আমি না যাই কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা আমি একজন হিন্দু আমি মুসলিম ধর্মকেও শ্রদ্ধা সম্মান করি খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মকেই শ্রদ্ধা এবং সম্মান করি এবং আমার কাছে মনে হয় আপনাদের সবারই সব ধর্মকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত তো ওই ব্যাপারে আমি কিছু বলবো না ধর্ম যার যার উৎসব সবার এটুকুই বলবো আমি আমার চরিত্র নিয়ে কিছু না বলি কারণ এখানে এটা আসলে ডিরেক্টর প্রডিউসার কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে বলে দেওয়া হয়েছে যে ক্যারেক্টার নিয়ে অ্যাটলিস্ট কিছু বলো না যেহেতু এতদিন পরে একটা ভালো কাজ করতে যাচ্ছি সো কাজ করার পরে আসলে ক্যারেক্টারটা নিয়ে বলো বাট ডেফিনেটলি যেহেতু এতদিন পর এত বছর পর রাহান রাফির কাজ করতে যাচ্ছি নিজেকে ডিফারেন্টভাবেই আসলে আমি লুকস ওটা করা হয়েছে আমি নিজেকেই চিনতে পারি নিজে ইজ ইট মি এটা কি আসলেই আমি কারণ এই এই লুকটা আসলে আমি কখনোই আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমা কোনো কিছুতেই আসলে দেওয়া হয় নাই সো ওই ব্যাপারটাই বলবো যে এই লুক আসলে কখনোই কোনো জায়গায় আমিও দেখিনি আপনারাও দেখেননি ব্ল্যাক মানিতে আপনারা দেখবেন এবং রাহেন রাফির প্রজেক্ট বলে করছি কি না এটা যদি জিজ্ঞেস করেন এটা তো একটা আছেই রাহেন রাফি একটা মানে ব্র্যান্ড হয়ে গেছে সো রাহেন রাফির ব্যাপারটা তো আছেই যে না রাহেন রাফির কাজ বলেই করছি আর একটা কাজ আর একটা কথা হচ্ছে গল্প এখনকার যুগে আসলে গল্পটা গল্পটাকে অনেক বেশি ফোকাস করতে হয় সে যা যত বড়ই ডিরেক্টর হোক না কেন গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায় তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ বন্ধ করে করেছি কারণ রাহান রাফি মানেই ভালো কাজ আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকমভাবে পড়েনি বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি ভালোর পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম অ্যাক্টিভ যেটা আমি বলবো আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সব কিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু না বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো সারা জীবনই থাকবো আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয় তার মানে অভিনয়ের দিকেই ফোকাস করা উচিত আমার আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনোই ইচ্ছা ছিল না আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়েই আমি মরতে চাই আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারই জানতে পারবেন এই যে হুট করে আজকে সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে বাট শিওর ছিলেন না সো ওইভাবেই হ্যাঁ ওইভাবেই আসলে একটা সারপ্রাইজ দিব যে না বড় কোনো একটা সিনেমা করছি